অ্যাভেঞ্জার্স এন্ডগেমের যদি প্রোমো আর্ট বা কনসেপ্ট আর্টটা লক্ষ্য করেন, তবে একটা প্রশ্ন তো আসবেই, আর সেটা হলো হালকের একটি নিউ লুক। আর নতুন এন্ডগেমের লিক ফুটেজটি যদি দেখে থাকেন, তবে হালকের একটি ডিফারেন্ট পার্সোনালিটি দেখে তো অনেকেই অবাক হয়ে গেছে। ওয়েল, ডোন্ট ওয়ারি, সেই লিক সিন রিলেটেড কোনো স্পয়লার আমি দেবো না। তবে এই ভিডিওতে আমি হালকের সেই নতুন ফর্মটি সম্পর্কে কিছু ইনফো আপনাদের সাথে শেয়ার করব। স্ট্যানলি দ্বারা তৈরি এই কমিক চরিত্রটিকে প্রথম দেখা যায় 1962 সালে পাবলিশ হওয়া দ্য ইনক্রেডিবল হল্ক নামক একটি কমিক্সে, এবং সেই একই নাম দিয়ে 2008 সালে হাল্ক মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ করে। সাধারণতভাবে ব্রুস ব্যানার যখনই খুব রেগে যায় বা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখনই হালকে পরিণত হয়, আর এটা তো আমরা সবাই জানি। বাট এই কমন প্রসেসটা আস্তে আস্তে একটু ডিফারেন্স হতে থাকে পরবর্তী এমসিইউ মুভিগুলোতে। সাধারণত আমরা জানি ব্রুস হালকে ট্রান্সফর্ম হওয়ার পর হাল্ক তার শরীর এবং মাইন্ডকে টেক ওভার করে নেয়, এবং সে কমপ্লিটলি একটি ডিফারেন্ট পার্সনে পরিণত হয় এবং সে নিজেও সেটা মনে করে। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন থেকে হাল্কের ভার্সনগুলোকে একে একে আমাদের চোখে পড়ে, এবং আমরা সেই মুভিতে হাল্ককে প্রথম হালকা ইমোশনাল হতেও দেখি যখন সে তার কুকর্মগুলোকে একটি রিয়েলাইজ করে। তারপর গল্প সম্পূর্ণ ইউটার্ন নেয় থর র্যাগনারক মুভিতে। কমিক্স অনুযায়ী হালকের অনেকগুলো ইনকার্নেশন আছে, যেমন গ্রে হাল্ক, স্যাভেজ হাল্ক যেটা হালকের কমন রূপ, মাইন্ডলেস হাল্ক, ডেভিল হাল্ক, মেস্ট্রো, দ্য গ্রিন স্কার যেটা আমরা থর র্যাগনারক মুভিতে দেখেছি, ডক্টর গ্রিন, এবং মার্জড বা প্রফেসর হাল্ক। এছাড়া অনেকগুলো আছে, আর এমসিইউ মুভিতে বেশ অনেকগুলো ভার্সনকেই আমাদের দেখিয়েছে মার্ভেল। হ্যাঁ, এটা ঠিক যে তাদের স্টোরি লাইনগুলি কমিক্সের সাথে অনেকটাই আলাদা, কারণ মার্ভেল তাদের মুভিতে কমার্শিয়াল দিকটাই বেশি ফোকাস করে, তাই তাদের মুভিগুলো খুব পছন্দেরও হয়। সে যাই হোক, থর র্যাগনারকে হালকে আমরা প্রথম দু চার লাইন কথা বলতে শুনেছি, যেটা সে তার আগে বলেনি, এবং তার পার্সোনালিটি অনেকটা চেঞ্জ এসেছিল। এবং তারপর থেকে একটি সিঙ্গেল বডির উপর ব্রুস না হাল্ক কে টেক ওভার করবে সে নিয়ে তাদের মধ্যে তর্কযুদ্ধ শুরু হয়, যা আমরা ইনফিনিটি ওয়ারেও দেখেছি। থর র্যাগনারকে থর যখন ব্রুসের সাথে দেখা করতে চায়, তখন হাল্ক কমপ্লিটলি ডিনাই করে দেয়, কারণ সে ব্রুসকে আর পছন্দ করে না। আর কেন করে না সেটা মুভিতেই বলেছে। ইভেন জোয়ি রুসো নিজেও এক্সপ্লেইন করেছিল ব্যাপারটা, যে হাল্ক ব্রুসকে হেল্প করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে। সে এটাও বুঝে গিয়েছে যে ব্রুস কোনো বিপদে পড়তো তখনই হাল্ককে ডাকতো, যে ব্যাপারটা হাল্কের খারাপ লাগে। মুভিতে জানা যায় হাল্ক অলমোস্ট 2 বছর ব্রুসের শরীরটিকে দখল করে থাকে, এবং আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপিং এবং অন্যান্য জিনিসও শিখতে থাকে। ব্যাপারটা নিয়ে মার্ক রাফালো একটি ইন্টারভিউতে বলে যে হাল্ক একটি বাচ্চার মতো, যার বয়স হয়তো 5 কি 6, তাই তার নামও রাখা হয়েছিল সিনট্যাক্স। এদিকে 2005 থেকে 2009 মধ্যে পাবলিশ হওয়া হাল্ক ভিশনারিজ কমিক্সে পিটার ডেভিড একটি নতুন হাল্ককে ইন্ট্রোডিউস করেছিল, যার কালার ছিল গ্রে এবং তার ইন্টেলিজেন্স লেভেল একটি টিনেজারের মতনই ছিল। এবার ইনফিনিটি ওয়ারের স্টোরিতে আমরা যা বুঝলাম যে হাল্ক আর আসতে চাইছে না, তবে ব্রুস তাকে আনবে কি করে? এই মুহূর্তে ফ্যান থিওরি অনুযায়ী হাল্কের দুটো চরিত্র নিয়ে খুব চর্চা চলছে, একটি হলো মার্জ বা প্রফেসর হাল্ক, এবং অপরটি হচ্ছে ডক্টর গ্রিন। ডক্টর গ্রিনের কথা আসলে এই চরিত্রটির প্রথম উদ্ভব হয় একটি কেমিক্যাল এক্সপোজারের কারণে, এবং এটিও ব্রুস এবং হাল্কের মিক্স ফর্ম, যদিও মেজরিটি বেশি যাচ্ছে প্রফেসর হাল্কের দিকেই, কারণ এটা হচ্ছে একদম পারফেক্ট ইনকার্নেশন, যার মধ্যে ব্রুস ব্যানারের বুদ্ধি এবং হাল্কের স্ট্রেংথ থাকবে। আমরা তো সবাই জানি যে হাল্ক মাইন্ডলেস, এবং থানোসের সাথে লড়াই করার জন্য শুধু স্ট্রেংথ হলেই চলবে না, বুদ্ধিটাও দরকার। প্রফেসর হাল্ক হলো সেটার জন্য একদম আইডিয়াল ফর্ম, এবং যার প্রথম অ্যাপিয়ারেন্স হয় দ্য ইনক্রেডিবল হাল্ক কমিক্সের ইস্যু নম্বর 377-এ। আগের এমসিইউ মুভিগুলোতে আমরা দেখেছি ব্রুস হাল্ককে কন্ট্রোল করার জন্য নানা রকম অ্যারেঞ্জমেন্ট করেছে, বাট র্যাগনারকে এটা ঠিক অন্য মোড় নেয়। থিওরি অনুযায়ী ব্রুস সামহাউ হাল্ককে বর্তমানে তাদের সিচুয়েশনগুলো বোঝাতে সক্ষম হবে, এবং মুভিতে আমরা প্রফেসর হাল্ককে দেখতে পাবো, যদিও কমিক্সে ডক্টর স্যামসন ব্রুকসকে হেল্প করেছিল প্রফেসর হাল্ককে পরিণত হতে। যাই হোক, এখন দেখা যাক কি হয়।